দর্শকতা আমরা আজকে চলে এসেছি এসিআই গ্রুপের এসিআই মোটরসে, অর্থাৎ এসিআই মোটরসে ভাড়া মডেলে 1.5 টন পিক আপ, অর্থাৎ দেশের ভিতরে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আপনি শুভেচ্ছা এবং অভিনন্দন, কারণ এসিআই মোটরস চিন্তা করে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন। ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের জন্য বাংলাদেশে এখন বিরাজমান দেখা যায় যে ক্রেতারা ভাড়া মডেলের যেরকম গাড়ি পছন্দ বেশি, সেইটার ধারাবাহিকতায় ফোটন ব্র্যান্ডের নিয়ে এসেছি আমরা। ফোটনের একটা আকর্ষণীয় একটা লোগো রয়েছে এবং ফোটন আমার এবং এইটার আমরা খারা মডেলের 1.5 টন গাড়ি নিয়ে আমরা আজকে এই গাড়ির আপনাদেরকে ডিটেলস ইনফরমেশান তুলে ধরবো। গাড়িটা আপনারা কীভাবে ক্রয় করবেন এবং এটা সার্ভিস কীভাবে পাবেন এবং কোথায় গেলে গাড়িটি নিতে পারবেন সব কিছু বিষয় আমরা আপনাদেরকে তুলে ধরবো। দেখতেই পাচ্ছেন এটার একটা সুন্দর একটা ডিজাইন, এই কেবিনটা যেটা আপনার বিজনেসের এবং যারা ইন্ডিভিজুয়াল যারা বিজনেস করতে চাচ্ছেন বাণিজ্যিক গাড়ি নিয়ে তাদের জন্য এই গাড়িটি খুবই আকর্ষণীয় এবং এটা আপনাদের জন্য বেস্ট একটা গাড়ি হবে। সুতরাং আমাদের এই গাড়িটি দেখেন যে হেডলাইটটা রয়েছে, দেখেন মানে এত চমৎকার ডিজাইন যেটা ইতিপূর্বে আপনারা হয়তো এরকম দেখেন নাই, বাট এই গাড়িটিতে কিন্তু এরকম সেট আপ করা আছে এবং এটার ফগ লাইটও দেওয়া আছে। সুতরাং আপনাদেরকে আর কোনো এটার লাইটের জন্য এটার আপনারা চিন্তা করতে হবে না। এবং এটা দেখেন যে লুকিং গ্লাস যেটা রয়েছে এটা দুইটা রয়েছে, এটা কিন্তু হেভি স্টক এবং এটা মজবুত একটা লুকিং গ্লাস এবং দেখতে অনেক সুন্দর। এর পরবর্তীতে আমরা যদি দেখাইতে হয় তাহলে আমরা দেখবো এটার যে বডি, বডিটা হচ্ছে 12 ফিট বাই এটা হলো 6.5 ফিট প্রস্থনীয় এটার বডি এবং এটার কারাটা অনেক স্ট্রং, এটা ফুয়েল ট্যাঙ্কি এটা অনেক সুন্দর এবং এটা টায়ার সাইজ হচ্ছে 6.50-16 টায়ার সাইজ এবং এটার হলো 1.5 টন, অর্থাৎ দিনের বেলা অল বাংলাদেশ এই গাড়িটা মুভমেন্টের জন্য আপনার জন্য খুবই এটা মানে গুরুত্বপূর্ণ হবে। এটা এটার যে পার্কিং যে ব্যাকলাইটটা রয়েছে এটা অনেক সুন্দর এবং এটার যে পার্কিংটা রয়েছে কথা আমাদের এই গাড়িটি দেখবেন যে মানে ভিতরে 12 ফিট, অন্যান্য গাড়ি দেখবেন 11 ফিট বা 10 ফিট বা 11.5 ফিট থাকে, বাট আমাদের এই গাড়িটি ভিতরে মাত্র 12 ফিট বা 6.5 ফিট। আপনার অধিক গুডস পরিবহনের জন্য এই গাড়িটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে এবং আমাদের এই গাড়িটিতে কিন্তু দুইটা ইম্পর্টেন্ট আমরা মানে এক্সট্রাঅর্ডিনারি করে নিয়ে এসেছি, কারণ মার্কেটে এই ধরনের থাকে না। আমরা আমাদের এই গাড়িটিতে দেওয়া আছে ABS ব্রেক, অর্থাৎ ABS ব্রেক এবং এয়ার ব্রেক, অর্থাৎ এয়ার ব্রেক এবং ABS ব্রেক দুইটাতেই এই গাড়িতে কাজ করবে, অর্থাৎ ব্রেক ফাংশনটা আপনি হেভি স্ট্রং পাবেন। অন্যান্য গাড়িতে হাইড্রোলিক ব্রেক থাকে, বাট এটাতে ABS ব্রেক এবং এয়ার ব্রেক দুইটি ফাংশনও দেওয়া আছে, যাতে করে এই গাড়িটি যেন মানে মোটামুটি 100%-এর কাছাকাছি যেন ব্রেক ফাংশন আপনার জন্য কাজ করে, অর্থাৎ এই গাড়িগুলোর স্পিড অনেক বেশি থাকে, দ্রুত পরিবহনের জন্য এই গাড়িটি মানুষ ব্যবহার করে, তো সেই জন্য এটার ব্রেক ফাংশনও আমরা অনেক আপগ্রেড করে নিয়ে এসেছি যাতে করে আপনি এটা ই করতে পারবেন। এবং আমরা এই গাড়িটির পরবর্তীতে ইঞ্জিনটা আমরা আপনাদেরকে দেখাবো যে ইঞ্জিন ডাইমেনশনটা কেমন, ইঞ্জিনটি আপাতত আমরা আপনাদেরকে আমাদের এই গাড়িটির কেবিনটা দেখাবো, অর্থাৎ আমাদের অনেক গাড়ি দেখেছেন যে এরকম খারাপ মডেলের গাড়ি কেবিন, বাট আমাদের এই গাড়িটির কেবিন আমরা নতুন কী কীভাবে নিয়ে এসেছি আমরা আপনাদেরকে দেখাবো। প্রথমে যদি বলতে হয় দেখেন এটার ড্রাইভারের পাশে দুইটা সিট রয়েছে, অর্থাৎ দুজনেই আপনারা আরাম করে বসতে পারবেন, যারা লং ড্রাইভ দিবেন তাদের জন্য খুবই ভালো হবে এবং এই সিটটা কিন্তু অ্যাডজাস্টেবল, অর্থাৎ সামনে পিছনে এটার মুভমেন্ট করতে পারবেন এবং এটার যে পিছনেও মানে যে যেটা আছে এটা আপনারা সামনে পিছনে ই করতে পারবেন এবং এইটার যে মানে স্টিয়ারিংটাই কিন্তু এটা আকর্ষণীয়, কারণ স্টিয়ারিংটা অনেক সুন্দর এবং ডিজাইন এবং এটার আরপিএমের একটা মিটার রয়েছে এবং এটার ডিজিটাল মিটার রয়েছে এবং অ্যানালগ মিটার রয়েছে, মানে সব সিস্টেমই এখানে কিন্তু দেওয়া আছে, আপনারা বুঝতেও পারতেছেন যেটা আপনি পাবেন। এবং এটাতে কিন্তু মানে শীতের সময় যারা গাড়ি চালাবেন তাদের জন্য কিন্তু একটা গরম অফার, শীতের সময় গরম অফার, অর্থাৎ শীতের সময় এই গাড়িটিতে গরম হাওয়া বের হবে, কারণ কেবিনের ভিতরে একদম গরম থাকবে যে আপনি রিল্যাক্সে আপনি গাড়িটি আপনি রান করতে পারবেন। এবং এটার যে এয়ার কুলার সিস্টেমটা এটা খুবই সুন্দর এবং এটার যে ড্যাশবোর্ডের যে সিস্টেম এটাও অনেক সুন্দর, এটা আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন।
এবং এটা তো রাখতে পারবেন আপনার প্রয়োজন আরো যদি কিছু থাকে সেগুলো রাখতে পারবেন এবং এটার সিগনেট লাইটের সিস্টেম আছে এবং এটাতে MP3 এবং FM রেডিওর সিস্টেম আছে আপনারা প্রয়োজনে আপনার বিনোদনের জন্য আপনার গান ই করতে পারবেন এবং মোবাইল চার্জ এই যে এটা সিগনেট লাইটার এটার সিস্টেম এটা দেওয়া আছে তো ওভারঅল বলতেই হয় এই গাড়িটা একটা চমৎকার একটা গাড়ি আপনারা এই গাড়িটা হলো 6 গিয়ারের গাড়ি ম্যানুয়াল সিস্টেম আপনারা নিতে পারবেন এরপরে আমরা এই গাড়িটির সার্ভিস নিয়ে কথা বলতে চাচ্ছি তার পাশাপাশি এটা যে লাইটিং সিস্টেমটা এটাও সুন্দর এবং এর সিলিংটা অনেক মজবুত তো অধিক স্পেস মানে আপনার ড্রাইভ করার জন্য আপনার চমৎকার হবে অধিক স্পেস নিয়ে আমাদের এই গাড়িটি আমরা এরপরে আমরা সার্ভিস নিয়ে আমরা আপনাদেরকে কিছু বলতে চাচ্ছি সুপ্রিয় শ্রোতা আমাদের এই গাড়িটির সার্ভিস নিয়ে যদি বলতে হয় বাংলাদেশের আনাচে খানাচে গ্রামগঞ্জে প্রত্যেকটা জায়গাতে আমাদের সার্ভিস নেটওয়ার্ক রয়েছে আপনাদের গাড়ি যেখানে সমস্যা হোক এখন আমাদের এই এসিআই মোটরস প্রতিশ্রুতিবদ্ধ এবং এই গাড়িটি কিন্তু 2 বছর এবং 80,000 কিলোমিটার পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি রয়েছে ইঞ্জিন গিয়ারবক্স ডিফারেন্সিয়ালের 2 বছর এবং 80,000 কিলোমিটার পর্যন্ত যদি কোনো সমস্যা হয় এসিআই মোটরস আপনাকে সার্ভিস প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এটা 6টা ফ্রি সার্ভিস পাবেন এটার ইঞ্জিন অয়েল সাইবারই পাবেন ইঞ্জিন ফিটার ওয়াটার সেপারেটর যা যা লাগে এগুলো আপনাদেরকে এসিআই মোটরস প্রোভাইড করবে সুতরাং গাড়ি কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু প্রাইসটা বললাম না প্রাইসটা অনেক সময় ওঠানামা করে আমাদেরকে কোমল দৃষ্টিতে দেখবেন কারণ আমাদের সাথে কথা বললে আমরা সঠিক প্রাইসটা আমি আপনাদেরকে জানাই দেবো এবং দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নিকটস্থ ডিলার পয়েন্ট অথবা ঢাকার ভিতরের জন্য ঢাকা শহরের জন্য সুখবর যে আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের হেড অফিসে এসে আপনারা গাড়িটি ক্রয় করতে পারবেন তো সেই এলাকায় ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন পরবর্তীতে আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকের এই পর্যন্তই ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা আমরা ইঞ্জিনে চলে এসেছি কারণ এই গাড়িটি ইঞ্জিনের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এই গাড়িটি ইঞ্জিন হচ্ছে ইস্যুজু ইঞ্জিন ইস্যুজু 4G বিয়ন্ড ইঞ্জিন যা ইস্যুজু ইঞ্জিন হওয়াতে এই গাড়িটির স্পেয়ার পার্টস আপনারা সারা বাংলাদেশে পাবেন এবং আমাদের নিকটবর্তী সার্ভিস সেন্টারে পাবেন বাংলাদেশের যারা ড্রাইভার ভাই বা আদার্স যারা আছেন ইস্যুজুর স্পেয়ার পার্টস অলমোস্ট সব জায়গাতেই পাওয়া যায় এবং এই গাড়িটিতে টার্বোচার্জার এবং ইন্টারকুলার দুটাই রয়েছে যার কারণে এই গাড়িটিতে হর্সপাওয়ার কিন্তু অনেক বেশি 102 হর্সপাওয়ারের গাড়ি যা আপনাকে অধিক ক্ষমতা সম্পন্ন একটা গাড়ি এবং এটা রেডিওটর যেটা রয়েছে এটা অনেক প্রসারিত এবং বড় অন্যান্য গাড়ির থেকে এটার রেডিওটর আমরা অনেক বড় দিয়েছি এবং এটা যে পাওয়ারটা এটা অনেক স্মুথ হবে এবং আপনার মানে এটার ফুয়েল ইকোনমিক একটা গাড়ি অর্থাৎ আপনার মানে পরিবহনের জন্য যে ফুয়েলের যে বর্তমানে ফুয়েলের যে দাম এটার জন্য আমাদের এই গাড়িটি বেশি কারণ পার লিটারে আপনার 10 থেকে 12 কিলোমিটার আপনি রান করতে পারবেন 1 লিটার তেল দিয়ে অর্থাৎ 1 লিটার ফুয়েল দিয়ে আপনি 10 থেকে 12 কিলোমিটার আপনি রান করতে পারবেন আমাদের এই গাড়িটিতে যদি আপনি মানে যদি লোডটা আপনি সক্ষমতার মধ্যে রাখেন যদি লোডটা যদি বেশি দেন সেই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে ফুয়েলের ইকোনমিক একটু প্লাস মাইনাস হতে পারে কিন্তু আপনি যদি স্ট্যান্ডার্ড লেভেলে যদি লোড দেন তাহলে কিন্তু আপনি এটার 10 থেকে 12 কিলোমিটার আপনি পাবেন এটা আমরা নিশ্চিত বলতেছি এবং এই গাড়িটি দেখেন ইজিলি কিন্তু ফিল টাইপ করা যায় ইজিলি এই গাড়িটি ফিল টাইপ করা যায় আপনারা যে কেউ একজনে এই গাড়িটি ফিল টাইপ করতে পারবেন এবং ইঞ্জিন গিয়ারবক্স যে কোনো ধরনের কোনো প্রবলেম হোক না কেন ইজিলি সলভ করতে পারবেন এবং আমাদের এই গাড়িটিতে সার্ভিস নিয়ে আমরা এর পরবর্তীতে কথা বলবো